আজকে হলো দীঘা আমাদের সেকেন্ড দিন, তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি। আজকে দীঘার সেকেন্ড দিন, কালকে এসেছিলাম আর আজকে আমরা চলে যাব, কারণ আজকে যাব আমরা 10:30টার ট্রেন। 10:30টার ট্রেন ধরে আমরা বাড়ি রওনা দেব। কালকের থেকে আমরা আছি, খুব ভালো লাগছে এখানে এসে, কারণ এখন ভিড়টা অনেকটা প্রায় বেশি আছে। আর আমার বন্ধু সকাল সকাল রেডি হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে প্রায় 6টা, ওই 6টার সময় রেডি। চলো তো দীঘার মর্নিং সকালে বেরিয়ে পড়েছি ভিডিও করতে। এখন বাজে সকাল 6টা আর আমরা ছিলাম এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আছে ওর মধ্যে। এখন যাচ্ছি আর কি সমুদ্রের কাছে ঘুরতে, কারণ সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, তো এখন যাব আমরা সমুদ্রের কাছে। চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক সমুদ্রের অবস্থাটা এখন কেমন। সকালে ব্রেকফাস্টটা করলাম লুচি ঘুগনি দিয়ে, যেখানে 6টা লুচি দিল তার সঙ্গে ঘুগনি 20 টাকা করে প্লেট। চলে এসেছি সমুদ্রের কাছে, এটা হচ্ছে ওল্ড দীঘা সি বিচ। এখন মার্কেটও বন্ধ আছে, কারণ এখন বাজে সকাল 6টা। তো এখন একটু ভাটা আছে, চান করতে চাইলে এখন হয়তো চান করা যাবে, কিন্তু আমাদের কাছে সময় তেমনটা নেই, কারণ আজকে রুমেই চান করে বেরিয়ে যেতে হবে। এই মর্নিংয়ে এখন বেরিয়ে পড়লাম, এসছি সমুদ্রের কাছে একটু ঘুরবো, কারণ আজকে যাওয়ার ডেট আছে। আর আজকে যাবো আমরা 10:30টার ট্রেনে, এসেছিলাম যেই ট্রেনে, তো সেই ট্রেনেই বাড়ি যাবো। থাকলাম একদিন, খুব ভালো লাগলো দীঘা এসে, তো আপনারাও আসুন, খুব ভালো লাগবে, কারণ এখন ভিড়টা প্রায় অনেক আছে। তো অনেক দিনের প্ল্যানিং ছিল দীঘায় আসার কথা, মানে দীঘায় আসবো এরকম অনেক দিন প্ল্যানিং ছিল। তো ফাইনালি সেই প্ল্যানিংটা কমপ্লিট হলো, সম্পূর্ণ হলো। কীভাবে হলো, আমি তো আসতে ইচ্ছা ছিল না, তো আমার বন্ধুরা, তো আমি দেখলাম যে আমার ডিসেম্বরে আসার কথা ছিল, তো এখন তো যাওয়ার কোনো প্ল্যানিং নেই। তো ওদের খুব ভালো লাগলো, তো আমরা এসেছি 5 জন, তো খুব এনজয় করছি দীঘার সমুদ্র সৈকত। এখানে হলো বাসের ট্রাভেল অনেকগুলো আছে, ওরা দীঘা টু কলকাতা যাওয়ার জন্য। দীঘা টু কলকাতা যাওয়ার জন্য বাস আপনার যদি লাগে তো এখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, কারণ এখানে বিভিন্ন ধরনের ট্রাভেলস আছে। চলে যাওয়ার টাইম হয়ে গেছে, আর এই
স্টেশনে এসে গেছি, ট্রেন আসছে, ট্রেনটা ছাড়বে 10:30, 10:30 ট্রেন এখান থেকে হাওড়া যাওয়ার জন্য। अनाउंसमेंट हमसे पूछते हैं দেখতেই পাচ্ছ, দেখো মানে কোথায় বসে আছে বুঝতে পারছো, মানে যেখানে ল্যাগেজ রাখা থাকে সেখানে বসে আছে। আর ওদিকে আরেকজন বন্ধু কোথায় গেল, ব্যালকানিতে ঘুমিয়ে আওয়াজ, তো ওটা ব্যালকানিতে আছে। আর এদিকে এক একটা দরজায় পনেরো করে মানুষ ঘুরছে। চলে আসলাম সাঁতরাগাছি, মানে ফাইনালি আমরা চলে এসেছি। আমার কথা ছিল হাওড়া, কিন্তু হাওড়ায় গেলাম না, কারণ ওখানে এখান থেকে সাঁতরাগাছি থেকে ট্রেনটা ঢুকতে প্রায় এক ঘন্টা লেগে যাবে, যার কারণে আমার এক ঘন্টায় বাড়ি চলে যাবো এমনি কাটা গাড়ি করে। তো এখানেই চলে গেলাম, তো এখান থেকে এবার আমার বন্ধুরা পিছনে আছে, তো এবারে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এই হচ্ছে সাঁতরাগাছি প্ল্যাটফর্ম স্টেশন। তো খুব ভালো লাগলো, তো দেখতে থাকো ব্লগ, সাপোর্ট করতে থাকো, এইভাবে ভালোবাসা দিতে থাকো। চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ।